ছোটবেলা থেকেই বাবা মার মুখে একটা কথা শুনে আসলে বড় হয়েছি, সেটা হচ্ছে সবসময় বাবা মা বলতো যে উপকারীর উপকার কখনো ভুলে যেও না, সবসময় মনে রেখো আর চেষ্টা করো কারোর দ্বারা যদি একদিন কোনো বিষয়ে বা কোনো কাজে উপকৃত হয়ে থাকো সেটা যে কোনোভাবেই তাকেও কোনো দিন উপকার করার, সেটা হোক অর্থ দিয়ে হোক কথা দিয়ে অথবা হোক সেটা শ্রম দিয়ে। যাই হোক, বাবা মার সেই ছোটবেলার কথাগুলো সবসময় মনে রাখার চেষ্টা করি বা মনে রাখি। জীবনে আপনজন অনেক হারিয়েছি, অনেক আপনজন থাকতেও আপনজনের কাছ থেকে অনেক ভালোবাসা অনেক দায়িত্ব কর্তব্য থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু ওই যে কথায় আছে যার কেউ না থাকে তার সবাই থাকে। তাই তো যেখানেই যাই না কেন আল্লাহ কোনো না কোনোভাবে পরকেই আপন করে দেয়, তেমনি আজ এক আপন মানুষের গল্প, এক ভালো মানুষের গল্প, এক ভালোবাসার গল্প আপনাদের সাথে শেয়ার করব। আজ প্রায় 17-18 বছরের মতো হয়ে গেছে ঢাকায় আসছি, আর গত 3 বছর ধরে বেশ কয়েকবার হলো বড় ধরনের অসুস্থতায় পড়েছি। আর এই অসুস্থতায় পড়েই আসলে বুঝেছি যে আপন মানুষ বা পর কীভাবে আপন হয়। হসপিটালে ভর্তি থেকেছি, আর এই অসুস্থতায় হসপিটালে ভর্তি থেকেছি প্রায় 2-3 বার, কিন্তু আপনজনেরা অনেকেই আছে যারা একবার ফোন দিয়ে খবর নিয়ে নেই, কিন্তু আজ যেভাবে কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, সেইভাবেই হচ্ছে এইভাবেই যেভাবের জন্য আমি রান্না বান্না করছি। ভাবি আসলে খুবই বিপদের ভিতর আছে এখন, আর আমার কেন জানি মনে হলো যে সবসময় আমার বিপদে পাশে এসে দাঁড়ায়, আমার বিপদে মা বোনের মতো ঢাল হয়, অবশ্যই তার বিপদেও আমার পাশে যে দাঁড়ানো দরকার। ভাবি হচ্ছে ভাবির বাবার হচ্ছে অনেকগুলো সমস্যা, আর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে আর এখন হসপিটালে ভর্তি আছে, আর ভাবি হচ্ছে মা বাবার একটাই সন্তান, ভাবি আর কোনো ভাই বোন নাই, আর যেহেতু বাবা অসুস্থ সেখানে মেন ভূমিকাই হচ্ছে ভাবি, ভাবির সমস্ত দৌড়দৌড়ি সব কিছু করতে হচ্ছে বাসায় ছোটো ছোটো বাচ্চাদের রেখে। আর আমার এলাকায় তো অনেকেই জানেন যে গ্যাসের খুব ঝামেলা, ভাবি তো আমার এলাকায় থাকে, ভাবির বাসায় গ্যাসের প্রচুর সমস্যা। তাই তো রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো কিছুই ভাবির হয়তো ঠিক মতো হচ্ছে না, যেটা আমার ধারণা, কারণ একজন রোগীর কাছে যখন দৌড়দৌড়ি করতে হয় হসপিটালে তখন আসলে কতটা মন খারাপ বা কতটা ব্যস্ততার ভিতর ওই মানুষটা থাকে সেটা তো আমরা সবাই জানি। তাই ভাবির জন্য আসলে সুযোগ পেয়ে যদি একটু কিছু করতে পারি আমার নিজের কাছে অনেকটাই ভালো লাগবে। যেহেতু সকালবেলায় আমার দুপুরে রান্না কমপ্লিট করে নিয়েছিলাম, এখন আর রান্নাবান্না লাগতে না, বাসায় কিন্তু 2:30-3টের দিকে গ্যাস আসে, আর ভাবলাম আমি এখনই রান্নাটা করি। এখন বলতে এখন কিন্তু সন্ধ্যা, আপনাদের সাথে আমি কথা বলছি এখন হচ্ছে 5:45 মতো বাজে, আর ভাবলাম এখন রান্নাটা শুরু করি, রাতের খাবারটা পাঠিয়ে দিব, তাই এখন রান্নাবান্না শুরু করলাম। আর আসলে মনটাও ভালো লাগছে না, আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আঙ্কেলটাকে দ্রুত সুস্থতা দান করো। আর ভাবির আসলে মনটা একটু শান্তি পাক, কারণ বাবা মা যে সন্তানের কাছে কত বড় নিয়ামত সেটা একমাত্র সন্তানই জানে, আর ভাই বোন না থাকা সেটা যে আরও কত কষ্টের সেটা আমি বুঝি, কারণ আমার তো ভাই আছে কিন্তু কোনো বোন নাই, আমি একা। আর সত্য কথা বলতে ম্যাক্সিমাম ভাইরাই কিন্তু বিয়ে করার পরে দেখা যায় সংসার ছেলে মেয়ে সব কিছু নিয়েই ব্যস্ত থাকে,
ভুলে যায় বোনের কথা, ছোটবেলার কথা। কিন্তু বোনেরও হয়তো সংসার আছে, ছেলে মেয়ে আছে। তারপরেও কেন জানি সবাইকে খুব মিস করে, মনে পড়ে। যাই হোক, জানি না সবার ক্ষেত্রে সেটা সমান কি না। ভাবিটা এতটাই ভালো মনের মানুষ আসলে, যেটা আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না, বা এত ভালো মানুষের আসলে কোনো বর্ণনা দেওয়া হয় না বা দেওয়া যায় না। ভাই ভাবি দুজনেই যে এতটা ভালো মানুষ, আসলে সেই ভালো মানুষেরদের কথা বলে বোঝাতে পারবো না হয়তো, আর এত কম সময়ে সেই বর্ণনাও আমি দিতে পারবো না। আজ সামান্য একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম, আর রান্নাবান্না আসলে আরও অনেক বাকি রয়ে গেছে, সেগুলো শেষ করব। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, আজ একটুখানি বলে রাখলাম, কোনো একদিন সময় পেলে বাকি গল্প ভাবির আপনাদের সাথে শেয়ার করব। তবে এই কথাটা সত্যি, অনেক অনেক প্রিয় মানুষই আমার আছে, ভালোবাসার মানুষ আছে, শ্রদ্ধেয় মানুষ আছে, তার ভিতরে ভাবি একজন। তবে ভাবির তুলনায় শুধু ভাবি, ভাবির অনেক কিছু খেয়েছি, এমনকি ভাবির মা বাড়ির থেকে কিছু রান্না করে দিলেও সেটা ভাবি আমাকে রেখে খায় না, ভাবির হাতের অনেক কিছু খেয়েছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাবি শুধু অনেক কিছু খাইয়েছে বলেই কি আজ ভাবির প্রতি এত ভালোবাসা, না, ভাবি শুধু খাইয়েনি, আমার বিপদে বোনের মতো পাশে এসে হাতে হাত রেখেছে, দিয়েছে অনেক সান্ত্বনা, সাহস, যেটা আমাকে সামনের দিকে এগোনোর উৎসাহ জাগিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মানুষের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।